ঐতিহাসিক বাসুদেব থান নৰুৱা সত্ৰত শ্ৰী শ্ৰী কৃষ্ণৰ দৌলযাত্ৰা মহোৎসৱৰ আয়োজন। ৰাজ্যৰ ঐতিহাসিক দৌল দেৱালয়সমূহৰ অন্যতম ঢকুৱাখানা উপজিলাৰ মৰনৈ বেবেটীয়াস্থিত পবিত্ৰ ধৰ্মীয় অনুষ্ঠান ঐতিহাসিক বাসুদেৱ থান নৰুৱা সত্ৰত 24 মাৰ্চৰ পৰা তিনিদিনীয়া বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে আয়োজন কৰা হৈছে শ্ৰী শ্ৰীকৃষ্ণৰ দৌলযাত্ৰা মহোৎসৱ। সত্ৰ প্ৰতিষ্ঠাকালৰে পৰাই উদযাপন কৰি অহা দৌলযাত্ৰা মহোৎসৱ উদযাপনৰ বাবে যজ্ঞেশ্বৰ চুতীয়াক সভাপতি আৰু অভিজিৎ দেৱ গোস্বামী সম্পাদক হিচাপে লৈ গঠিত উৎসৱ উদযাপন সমিতিয়ে ইতিমধ্যে 7খন উৎসৱ উপসমিতি গঠন কৰি যাৱতীয় প্ৰস্তুতি সম্পন্ন কৰি তুলিছে। 24 মাৰ্চৰ পৰা 26 মাৰ্চলৈকে চলিব থকা দৌলযাত্ৰা মহোৎসৱ বিভিন্ন ধৰ্মীয় আৰু পৰম্পৰাগত কাৰ্যসূচীৰে আৰম্ভ কৰি ঘুনুচা যাত্ৰা কৰাই সামৰণি মাৰিব বুলি জানিবলৈ দিয়াৰ লগতে এইবাৰ দৌলযাত্ৰা মহোৎসৱত অসম চৰকাৰৰ স্বাস্থ্য আৰু বিজ্ঞান প্ৰযুক্তিবিদ্যা বিভাগৰ মন্ত্ৰী কেশৱ মহন্তৰ উপস্থিতিও নিশ্চিত কৰিছে বুলি জানিবলৈ দিছে। লগতে দৰ্শনাৰ্থীসকলৰ সুবিধা হোৱাকৈ কেতবোৰ নীতি নিয়ম বান্ধি দিয়া বুলিও জানিবলৈ দিছে উৎসৱ উদযাপন সমিতিয়ে। ভকত বৈষ্ণৱক জনাওঁ যে 2024 চনত বাসুদেৱ থান নৰুৱা সত্ৰৰ দৌল উৎসৱ ভাগি সত্ৰৰ পৰিয়ালবৰ্গৰ লগতে সমগ্ৰ সোৱণশিৰি অঞ্চলৰ জনসমাগত পূৰ্ণ সহযোগত আমি তিনিদিনীয়া কাৰ্যসূচীৰে উদযাপন কৰিবলৈ আগবাঢ়িছোঁ। অনুষ্ঠানটি পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছতার আগবাই নিবর কারণে আমি কিছুমান নীতি নির্দেশনা আমি বান্ধি লৈছো। আমি আজি সংবাদ যোগে আমি হাত নমস্কার জানাল আপনার কৈছো এই ধর্মীয় অনুষ্ঠানটিলে আহতে যাতে কোনেও মাদক দ্রব্য বা অন্য কিবা রাগিয়াল বস্তু সেবন করে নাহে তার আমি প্রার্থনা জানাইছো। যে সকলে সহযোগত অনুষ্ঠানটি এটা পূর্ণাঙ্গ সুন্দরভাবে উদযাপন করবলে আমি সক্ষম হোম। তার শ্রী শ্রী বাসুদেব স্থান নরুয়াহাট্টরপরা আমি আশীর্বাদ বিচারিছো, আমি রাইজরপর আশীর্বাদ বিচারিছো, রাইজরপর সহযোগ বিচারিছো। শেষত আমি আপনার সদৌতিক এই তিনিদিনীয়া কার্যসূচীত অংশগ্রহণ করে আমার উৎসাহিত করবেন প্রার্থনা জানাই নমস্কার জানাই। প্রদর্শন হব আর দ্বিতীয় দিনা 25 তারিখের দিনা আমার এটি আলোচনা চক্র অনুষ্ঠিত হব। আমি আলোচনা চক্রটো বিভিন্ন ধরনের ব্যক্তিক নিমন্ত্রণ করছো আর আপনার ইয়ারপরে রাতে আমার ভাওনা প্রদর্শন হব আর তৃতীয় দিনা শেষের কার্যসূচীত আছে আমার নাম প্রসঙ্গটো পরম্পরাগতভাবে চলি থাকিব। ইয়ারপরেও আমার আকর্ষণীয় হয়েছে বাসুদেব স্থান নৰুৱা সত্রত ঘুনুচা যাত্রা। এই ঘুনুচা যাত্রায় আমি এবার বাসুদেৱ স্থান নৰুৱা সত্রেরপা আমার বাসুদেৱ স্থান নৰুৱা সত্রে অস্থায়ী বেদী বাটচোৰা মুখলৈ নি পুনৰ বাটচোৰা মুখৰপৰা আনি আমার সত্র স্থাপন করব। এইদিনিয়া কার্যসূচীতে আমি আমন্ত্রণ করেছিলো অসম সরকারের বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যা স্বাস্থ্যমন্ত্রী মহোদয় কেশব মহন্ত দেৱক তেখেতো আমার উপস্থিত হম বলে কথা দিছে। ইয়ার উপরেও আমার স্থানীয় বিধায়ক মহোদয় নবকুমার দলে দেৱকও আমি আমন্ত্রণ জানাইছো, তেখেতেও আমার উপস্থিত হম বলে কথা দিছে। আর লখিমপুর জেলার উপায়ুক্ত মহোদয়াকো আমি আমন্ত্রণ জানাইছিলো, তেখেতো আমার এই তিনিদিনিয়া আর প্রথম দিনের কার্যসূচীত তেখেতো উপস্থিত থাকিম বলে আমাক কথা দিছে। আশা রাখিছো তেখেতসকল উপস্থিত থাকি আমার এই অনুষ্ঠান বাকি আর অধিক সাফল্যমণ্ডিত করব বলে আমি আশা। ঢকুয়াখানার পর রাজেশ কুমার বুরাখাইর রিপোর্ট, সচ দ্য রিয়েলিটি।